بسم الله الرحمن الرحيم. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة. ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم إن من عباد الله لأناسا ما هم بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله تعالى. قالوا تخبرنا من هم يا رسول الله؟ قال هم قوم تحابوا بروح الله على غير أرحام بينهم وأموال يتعاتونها، فوالله إن وجوههم لنور وإنهم على نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا خزن الناس. وقرأ هذه الآية: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الرب الرحيم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه. يا عربي، يا قرشي، يا هاشمي، يا لقبي، يا مكي، يا مدني، يا مطلبي، একবার চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রহমাতাল লিল আলামিন। সবাই আমার সাথে পড়বেন, সময় অত্যন্ত কম, দুই লাইন শুধু বলবেন, হুজুর দেঙ্গে, বলেন হুজুর দেঙ্গে, হুজুর দেঙ্গে, জরুর দেঙ্গে, হুজুর দেঙ্গে, জরুর দেঙ্গে। এবার সবাই মিলে পড়বে ইনশাল্লাহ। তোমপনা দামন বিছাকে মাগো হুজুর দেঙ্গে, জরুর দেঙ্গে, দিলো কো কাসা বনা কে মাগো হুজুর দেঙ্গে, জরুর দেঙ্গে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কে মাগো করিম আকাজিম দাতা, করিম আকাজিম দাতা কে দর পে কো হাবিবাল্লাহ, জোরে ইয়া
তুম আপনা দামন বিছাকে মাঙ্গো, তুমি গুম্বদে হাজরার সামনে চলে যাও, সেখানে গিয়ে চাদরটা বিছিয়ে দাও মদিনায়, হুজুর দেঙ্গে জরুর দেঙ্গে, নবীজি দেবেন অবশ্যই দেবেন। হুজুর কাকে কাকে দিয়েছেন? মওলা আলী কে দিয়েছেন, হযরতে বন্দি শাহ কে দিয়েছেন, হযরতে মুহাম্মদ প্যারা বাগদাদি কে দিয়েছেন, হযরতে আহমদ প্যারা বাগদাদি কে দিয়েছেন, দিয়েছেন তো দিয়েছেন বাগদাদ থেকে দিয়েছেন। ইসলিয়ে দিলো কো খাচা বনা কে মাঙ্গো, তুমি মদিনায় গেলে সেখানে ওই পলিথিনের প্যাকেট নিয়ে গেলে হবে না, বাঁশের খাঁচা নিয়ে গেলে হবে না, সেখানে দিলকে খাঁচা বানাতে হবে। তো দিলকে তো খাঁচা বানাবো, এই যে এই বোতলের নিচে যদি ছিদ্র থাকতো পানিগুলো থাকতো না, ঠিক কিনা? সেজন্য আমরা এত নিয়ামত পাওয়ার পরেও দিল কেন পরিষ্কার হয় না? কারণ আমাদের দিলের মধ্যে অসংখ্য ফুটু ছিদ্র। তো আজ হযরতে বন্দি শাহ রহমতুল্লাহ আলাইহির ওরসে হযরতে ডক্টর শাহজাদা মোহাম্মদ পেয়ারা আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির ওরসে এসেছি দিলের খাঁচাগুলো ছিদ্র মুক্ত করার জন্য। ঠিক, আই থিঙ্ক অল অফ দ্য অডিয়েন্স শুড প্রেজেন্ট হিয়ার, যারা এই মুহূর্তে আমাকে শুনছেন মাইকে, ওই রাস্তার দুই ধারে দাঁড়ানো আসা উচিত, কারণ কথা তো আমি বলবো না, আমার কি যোগ্যতা আছে এখানে কথা বলার? কথা তো ওখান থেকে বলাবে, ওখান থেকে ইশারা হবে, তো কথা এখান দিয়ে বের হবে। আই এম অ্যাজ এ লাইক সাউন্ড সিস্টেমের মতো আছে। আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মদ্দজিল্লুল আলীর দোয়া চাই, আমাদের দরবারের সাথে শাহপুর দরবারের গভীর সম্পর্ক, যে সম্পর্কের কারণে শাহপুর বললেই আমি বলি তাড়াতাড়ি চল স্টার্ট দে গাড়ি, এই মোহাব্বত অনেক আগের, আমি সব জানি। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক, আমিন বলে আরো জোরে বলে না আমিন। ভাই আজকের বিষয় হবে বন্ধুত্ব। এশারের আজান দিলে আমার সেকেন্ড সালাম, এরপরে ইনশাল্লাহ ভবিষ্যতে বাকি অংশ হবে। ফ্রেন্ডশিপ, টুডেজ টপিক ফ্রেন্ডশিপ। আজকের এই উরস মোবারক, হযরতে বন্দি শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরস মোবারক, এবং শাহপুর দরবার শরীফের বড় হুজুর আলহাজ অধ্যাপক শেখ শাহজাদা মোহাম্মদ পেয়ারা আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির উরস, অষ্টম বার্ষিক উরস উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে দরবারের শাহজাদাগণ, অসংখ্য মুহাক্কিক উলামায়ে কেরাম, বিশেষ করে সামনে বসা তরুণ যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব খেয়াল করবেন, কনসেন্ট্রেট, সাউন্ড সিস্টেম ফুল ফ্ল্যাট করেন, ভয়েস ক্লিয়ার যায় মতো, এটা একটু সাইড করেন, একটু কোনায় দেন, কোনা থেকে দেন, ঠিক আছে, শোনেন প্লিজ, এখানে কথা বলার সুযোগ নেই, একদম কোনো সুযোগ নেই কথা বলার, কারণ এটা মসজিদ, এক নম্বরে আল্লাহর উরস হচ্ছে, আর হচ্ছে তো মসজিদের ভিতরে হচ্ছে, সুতরাং আপনাকে শরীয়তের বাইরে যাওয়ার কোনো সুযোগ রাখে নাই শাহপুর দরবার, ঠিক কিনা বলেন না? টোটাল শরীয়তের ভিতরে থেকে আপনাকে বসতে হবে, সর্বোচ্চ আদব রাখতে হবে, সবাই বসুন, কেউ কথা বলবেন না। ফ্রেন্ডশিপ, আমি আয়াতের অনুবাদ করার আগে একটা উদাহরণ দেব, বন্ধু যার যত বড়, বন্ধু যার ক্ষমতা তার তত বেশি, ঠিক কিনা বলেন? আপনার বন্ধু যদি কুমিল্লার ডিসি হয়,
যেই কাজ করতে আমার সময় লাগবে একদিন, আপনার লাগবে এক মিনিট, যেটা আমার লাগবে এক মাস, আপনার লাগবে একদিন, ঠিক কিনা? বন্ধু যদি আপনার এমপি হয় কাজ আরো সহজ, ঠিক কিনা? আমি লম্বা করে বলবো না, শর্টকাটে বলি, বন্ধু যারা হতে পেরেছে, যদি বন্ধু দুজনেই যদি পারফেক্ট হয়, এই বন্ধুত্ব পৃথিবীতে আজীবন স্মরণাক করে লেখা থাকে, ঠিক কিনা? এই যে যাদের ওরসে আপনারা আজকে এসেছেন, যাদের কবরের উপরে গিলাপ দিয়ে দেওয়া হয়েছে, আমরা মাজার বলছি, ঠিক কিনা বলেন না? ওনারা বান্দায় নাই, বন্ধু হয়ে গেছে। বান্দা থাকলে গিলাপ থাকতো না, ঠিক কিনা বলেন? বন্ধু বলেই গিলাপ। এই মসজিদের উপরে গিলাপ নাই, কাবা ঘরের উপরে গিলাপ, ঠিক কিনা বলেন না? কোরআন শরীফের উপরে গিলাপ, এনসাইক্লোপিডিয়া অফ ইন্ডিয়ার উপরে গিলাপ নাই, কারণ কোরআন হলো আল্লাহর কিতাব, বাকিগুলো দুনিয়ার কিতাব। কাবা হলো আল্লাহর ঘর, যেটা ফেরেস্তা বানিয়েছে, এগুলো আল্লাহর ঘর, মিস্ত্রি বানিয়েছে। আর কবরস্থানে শুয়ে থাকা অসংখ্য বান্দাদের মধ্যে কেউ বান্দা কেউ বন্ধু, তার পার্থক্য হলো কারো কবরে মাগরিবের পরে গিলাপ দেওয়া হয় না, বন্ধুর কবরে মাগরিবের পরে গিলাপ দেওয়া হয়। মারহাবা জোরে বলেন না। তো প্রশ্ন, বন্ধুত্ব হলো কিভাবে? এ ভাই, বন্ধুত্ব হলো কিভাবে, মেনটেন করেন কেমনে? আমাদের এত বন্ধু হারিয়ে গেল কেন? ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত প্রতি ক্লাসে ক্লাসে বন্ধু হয়েছে, কিন্তু এখন আপনি খুঁজে দেখলে দুইজনও পাবেন না, কথা বলেন না? কারণ বন্ধুর মনের মতো চলতে পারি নাই বলে, নিয়মিত দেখা করতে পারি নাই বলে, নিয়মিত যোগাযোগ মেনটেন করতে পারি নাই বলে বন্ধুত্ব টিকে নাই। আমাদের দুনিয়ার বন্ধুত্ব টিকানো এত কঠিন, ইনারা আল্লাহর সাথে কেমনে বন্ধুত্ব টিকিয়ে রাখলো? আপনার জানতে হবে সেই বিষয় উরসে এসে, কারণ নবুয়তের দরজা বন্ধ, সাহাবিয়তের দরজা বন্ধ, তাবেইন হওয়ার সুযোগ নাই, তবে তাবেইন হওয়ার সুযোগ নাই, সব ক্লোজ ডোর, একটা দরজা খোলা বন্ধু হওয়া, ওলি হওয়ার দরজা খোলা, ঠিক কিনা বলেন না? বড় শান্তি লাগতেছে যে শাহপুর দরবারে ওরসে এমন এক আয়োজন হয়েছে যেটা সত্যিকারের ওরস কোরআন সুন্নাহ সম্মত, যেখানে কোরআন হাদিসের আলোকে বলার সুযোগ করে দেওয়া হয়েছে যে হযরতে বন্দিশা কেমনে এই পজিশনে পৌঁছলেন। আপনি শুনে অবাক হবেন, হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাই ওই ঢাকা গাউসুল আজম মসজিদে লন্ডন থেকে একজন তাকে ফোন দিয়েছে, আমি নিজে একদম অথেন্টিক সোর্স থেকে জানি এটা, লন্ডন থেকে ফোন দিয়ে বলে ওই লন্ডনই জলিল সাহেব হুজুরকে বলে, হুজুর বাংলাদেশে কোনো বন্দিশা নামের কেউ আছে? আপনারা সুবহানাল্লাহ বলবেন না মনে হয়, ভাইজান আপনারা তো বেতন ছাড়া চাকরি কেউ করেন না, আপনাদেরকে একটু বেতনটা বলি ভাই, সুবহানাল্লাহ এখানে বললে লাভ আছে একটু বেশি, অন্য জায়গার চেয়ে এখানে একটু বেশি লাভ, কারণ এটা মসজিদের অংশ। আমার নবীজি বলছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাবে, জান্নাত থেকে ফল তোমরা ছিঁড়ে ছিঁড়ে খাবে। সাহাবায়ে কেরাম বলছেন, মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোথায় পাই দুনিয়াতে বসে? আমার নবীজি বলছেন, আল মাসাজিদু কুল্লুহুম রিয়াজুল জান্নাহ, মসজিদগুলো সব জান্নাতের বাগান। মা রাতউ ইয়া রাসূলুল্লাহ, ওখানে ফল কি কি আছে, কোন কোন ফল আছে ওখানে? আমার নবী বলছেন, তিনটা ফল ওখানে আছে, একটার নাম সুবহানাল্লাহ, একটার নাম আলহামদুলিল্লাহ, একটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ।
এই তিনটা জিকির তো জিকির, আবার এই তিনটা হলো জান্নাতের বাগানের ফল খাওয়ার স্বাদ। আপনি সুবহানাল্লাহ একবার বলবেন, একটা একটা জান্নাতের ফল খাবেন। এখন তো আর বলতে হবে না আশা করি। শুনেন, লন্ডন থেকে একজন আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইকে ফোন করেছেন, এই ঘটনা আমাকে নকল করেছেন। জলিল সাহেব হুজুরের একেবারে সাথে যিনি থাকতেন আবুল হাশেম সাহেব, বুড়িচঙের মানুষ উনি, ফকির বাজারের হাশেম সাহেব, ওনার কাছে আমি শুনেছি ওই লন্ডনে বলছে বন্দিশার মাজার কোথায়। জলিল সাহেব হুজুর বলছে হ্যাঁ একজন বন্দিশা তো আছে আমি চিনি। ওই লন্ডনে বলতেছে আমি স্বপ্নে দেখলাম যে আমার বড় একটা বিপদ চলতেছিল, আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তুমি তোমার কোন প্রিয় ওলির ওসিলায় আমার বিপদটা তুমি মুক্ত করে দাও। তখন আমি স্বপ্নে দেখলাম একজন এসে আমাকে বলছে বন্দিশার মাজারে কিছু হাদিয়া দিয়ে আসো। তো আমি তো লন্ডনে থাকি, বন্দিশাকে তো আমি চিনি না। জলিল সাহেব হুজুর আপনি চিনেন কিনা, বলে চিনি। তাহলে আপনি আপনার পক্ষ থেকে বন্দিশার মাজারে এই হাদিয়াগুলো দিয়ে আসিয়েন, আমি আপনাকে হাদিয়া পাঠিয়ে দেব। বলে আল্লাহর কসম, ওই হাদিয়া দেওয়ার সাথে সাথে লন্ডনের বিপদ দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না আপনি? তাহলে কেমনে হলো, কেমনে হলো ভাই? বুঝেন, আল্লাহ তাআলা মিডিয়া থেকে আমাদেরকে আরো মহব্বত করার তৌফিক দান করুক। শান্তি নাই তো, ঠিক আছে দেখো একটু দেখো একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ ভাই। কেমনে বুঝেন, কেমনে লন্ডনে কে, বন্দিশা কোথায় কি মিলে গেল, সুবহানাল্লাহ বলেন। সবকিছুর মূল রহস্য হচ্ছে বন্ধুত্ব। আমার বন্ধু যদি আমাকে বলে বেস্ট ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড, আবার বছরে একবার যে ফোন দেয় সে বেস্ট ফ্রেন্ড না, ঠিক কিনা? আপনি আমারে বছরে একবার ফোন দিবেন, আমি কি আপনার বন্ধু বানাবো? মাসে একবার ফোন দিলে বানাবো? সপ্তাহে একবার দিলেও? ডেলি একবার ফোন দিতে হবে, কথা কয় না? আর বন্দিশা তারা ডেলি একবার না, ডেলি পাঁচবার দিয়েছে, রাতে তিনটা বাজে আবার দিয়েছে। আল্লাহু আকবার। এত সহজে আপনি যদি ওরস নাও করেন, ওরস আসমান থেকে হবে। উনি দায়িত্ব নিয়ে নিয়েছে এই হক্কানি অলিগুলোর ওরস বাংলাদেশের কেউ বন্ধ করতে পারবে না। 1000 আলেম মিলে যদি ফতোয়াও দেয় বন্ধ হবে না, কারণ উনি দায়িত্ব নিয়েছেন ওনার বন্ধুদেরকে পৃথিবীর কাছে সব সময় তুলে ধরার দায়িত্ব ওনার। সুবহানাল্লাহ বলেন না ভাইজান। বন্ধুত্ব, আমরা বন্ধুত্ব রক্ষা করি সালাউদ্দিনে গিয়ে, কথা বুঝেন নাই মনে হয়? আমরা বন্ধুত্ব রক্ষা করি কাচ্চি ডাইং এ গিয়ে, ঠিক কিনা বলেন না? বন্ধুত্ব হয়েছে আসেন দেখা করব, কাচ্চি খাবো আমাদের। আরে কথা বন্ধ করো, প্লিজ সিট ডাউন অল অফ ইউ।
শান্তি কেন দিচ্ছ না? এটা মসজিদ। আমরা বন্ধুত্ব রক্ষা করি সুলতান ডাইঙ্গে গিয়ে, আমরা বন্ধুত্ব রক্ষা করি ময়নামতি গিয়ে, আমরা বন্ধুত্ব রক্ষা করি গোমতি নদীর পারে পারে। ও বন্দিশা, ওগো আহমদ মোহাম্মদ পেয়ারা বাগদাদি, আহমদ পেয়ারা বাগদাদি, আপনারা বন্ধুত্ব রক্ষা করার জন্য কোথায় যান? আমাদের বন্ধুগুলো তো ছোট ছোট বন্ধু, আপনাদের বন্ধু তো পৃথিবীর গোটা কায়নাতের সবচেয়ে বড় যিনি তিনি। আপনাদের বন্ধুর নাম নেওয়ার আগে সুবহান বলতে হয়। ওনার সাথে দেখা হয় কোথায়, যান কোথায়? তো উত্তর আসবে, তোরা তো চিনস না জায়গাটা, আমরা চিনি। কোথায় সেটা? যখন গোটা দুনিয়া ঘুমিয়ে যায়, গোটা দুনিয়া যখন কম্বলের তলে, আকাশ বাতাস পশু পাখি বৃক্ষলতা যখন নিস্তব্ধ, তখন রাতের দুইটা বাজে, কনকনে শীতে উজু করে দেখা করতে যাই বন্ধুর সাথে। সুলতান বায়েজিদ বুস্তামী নাম শুনেছেন? শুনেছেন নাকি? জি জি জি। উনি বন্ধুত্ব রক্ষা করতে প্রতিদিন রাতের তিনটা বাজে উঠে তাহাজ্জুদ পড়তেন। আমার নবীর চেয়ে বড় বন্ধু আছে আর? উনি তো হাবিবুল্লাহ, এই জন্য তাহাজ্জুদ ওনার জন্য ফরজ ছিল। সুবহানাল্লাহ বলতেছেন না কেন আপনারা? তো সুলতান বায়েজিদ বুস্তামী এই কঠিন শীতের রাতে একবার ওনার গোসল ফরজ হয়েছে। এখন ওনাকে একটা অদৃশ্য আওয়াজ বলতেছে, ও বায়েজিদ, আজকে আর গোসল করিও না, তাহাজ্জুদ তো প্রতিদিন পড়ো, ফজর জোহর আসর মাগরিব পড়তে হবে, ঠান্ডা লেগে অসুখ হয়ে যেত, তোমার রোগ হয়ে যেতে পারে। সুলতান বায়েজিদ বুস্তামী বলছেন, তাই নাকি? আচ্ছা তুমি একটু আসো তাইলে। অন্যদিন বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহি গোসল করতেন তিন ডুবে, সেই দিন শীতের রাতে তাহাজ্জুদের আগে গোসল করলেন একশো ডুবে, গনে গনে একশো ডুব দেওয়ার পরে ওই ব্যক্তি জিজ্ঞেস করে, এমন কেন করতেছ? শীত লাগাইতেছি। তুমি তো শীত লাগবে বলেছ, শীত লাগাইতেছি আর কি, শীত তো লাগতেছে না, এত ডুব দিচ্ছি। লাস্টে সুলতান বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাই নামাজে চলে গেলেন তাহাজ্জুদের, সালাম ফিরাইয়া দেখে উনি ওনার বাড়িতে নাই, আশেপাশে সব নুরানি চেহারাওয়ালা কি জানি দেখছেন, জিজ্ঞেস করছেন, তোমরা কারা? বলে, ও সুলতান বায়েজিদ, তুমি তোমার বন্ধুর প্রেমে পড়ে, তুমি তোমার রবের প্রেমে পড়ে, তুমি তোমার আল্লাহর প্রেমে পড়ে, তুমি তোমার সৃষ্টিকর্তার মহাব্বতে শয়তানকে দমন করার জন্য ডুবের উপরে ডুব দিয়েছো, ডুবের উপরে ডুব দিয়েছো, ডুবের উপরে ডুব দিয়েছো, নফসকে তুমি ধ্বংস করে দিয়েছো। তো রব বলতেছে, আমার বায়েজিদ তার বাড়িতে নামাজ পড়বে না, বাইতুল মামুরে নামাজ পড়বে। অনেক দামি দামি জায়গায় নিতে পারে, কাউকে বাইতুল মামুরে নিয়ে যায়, কাউকে প্রথম আসমানে নিয়ে যায়, আর সবচেয়ে বেস্ট ফ্রেন্ড যিনি, সবচেয়ে কলিজার মহাব্বতের বন্ধু যিনি, ওনাকে মেরাজে নিয়ে যায়। আল্লাহ আকবার বলবেন না? হায় হায় হায়, আমি কোথায় যাব? অনেক কথা বাবা তোমাদের সাথে। আমি শাহপুরে এসে মানে আমি খুব খুশি আজকে, কারণ আমি চেয়েছি কোনো এক সময় একদিন আসব, অনেক ব্যস্ততার মধ্যে আল্লাহ যে সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। বাবা এরকম আরো কয়েকটা বন্ধুর নাম বলে আমার প্রোগ্রাম শেষ। আরেকজন বন্ধু বলি, যার নাম হলো হযরতে রবি বিন হোসেম, যিনি ছিলেন একজন তাবেঈ। কি ছিলেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওই রবি বিন হোসেনকে দেখে বলে, রবি
তোমার মতো এমন নেককার একজন উম্মত যদি আমি নবীকে দেখাইতে পারতাম। এই ঘটনা আসতেছে কিতাবের নাম সিফাতুস সাফওয়া, লেখকের নাম আল্লামা ইবনুল জৌজি। একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ, আল্লাহ আকবার। তো এই রবি বিন হুসাইম কি করল, উনি ওনার বন্ধুত্ব রক্ষা করার জন্য উনি নিজের বেডরুমে একটা কবর করেছে। কি করেছে বলেন না, কবর, কবর কি বলেন না, কবর। আমরা কি বেডরুমে কবর করি? আপনি যদি আজকে মাহফিল থেকে গিয়ে বলেন জয়নুল আবেদিন হুজুর বলছে ঘরের বেডরুমে একটা কবর করতে, আপনার বউ বাচ্চারা রাখবে ঘরে আপনাকে? তোমার মাথায় সমস্যা হয়েছে মনে হয়। আমরা তো ঘরের ভিতরে সুযোগ পেলে আর একটা রুম বাড়াই, ঠিক কিনা? মাঝে মাঝে রুম বাড়াতে গিয়ে মানুষের রাস্তাও বন্ধ করে দিই আমরা, ওরকম যা। তো রবি বিন হুসাইম রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরে কবর করলেন ঘরের ভিতরে। বলে রবি কবর ঘরে কেন, কবর থাকবে কবরস্থানে? বলে কবরস্থানে তো চাইলে যাইতে পারতেছি না, কবরস্থানে যাওয়ার জন্য তো রূহ কবজ করতে হবে, কিন্তু আমি তো রূহ কবজ করার আগে কবরে যেতে পারছি না, কিন্তু আমার কবরে যাওয়াটা জরুরি বেশি। বলে কেমনে? বলে আমাকে যখন দুনিয়া টানে আমি তখন কবরে ঢুকি। আল্লাহু আকবার বলেন না। যখনই ওনার মনে হতো যে উনি আল্লাহর ধ্যান থেকে এক বিন্দু সরেছেন, তখনই উনি ওই কবরটাতে ঢুকে শুয়ে যেতেন, শুয়ে কান্না করে করে গোটা কবর ভিজিয়ে ফেলতেন। এরপরে নিজেকে নিজে বলতেন সম্বোধন করে, রবি, ও রবি, এবার মনে হয় শেষবার তুমি কবর থেকে উঠতে পারবে। সুবহানাল্লাহ বলেন না ভাই, রবি এবার মনে হয় ফ্ল্যাট করো, হাম বন্ধ করো, এবার শেষবারের মতো কবর থেকে ওঠার সুযোগ পাচ্ছ, আরেকবার যদি কবরে ঢুকো তুমি ওঠার সুযোগ নাও পেতে পারো। তো রবিকে জিজ্ঞেস করা হলো, আপনি কি দেখে এমন কবর করে ফেললেন? বলে কামারের দোকান দেখে। কার দোকান? কামারের দোকান ছিলেন তো। এখানে কি হয়, দা ছুরিগুলো লোহাকে পুড়িয়ে সেটিং করা হয়। হযরতে রবি বিন হুসাইম একবার বাজার দিয়ে যাওয়ার সময় কামারের দোকানে দেখতেছেন লোহা গলে যাচ্ছে, এই দৃশ্য দেখে উনি বেহুশ হয়ে পড়ে গেলেন। তোলার পরে জিজ্ঞেস করে, আপনি লোহা গলতে দেখে বেহুশ কেন হয়ে গেলেন? বলে দুনিয়ার আগুনে যদি লোহা গলে যায় তো জাহান্নামের আগুন তো 3000 বছর ধরে জ্বলছে। দুনিয়ার আগুন যদি লোহাকে গলিয়ে ফেলতে পারে, যেই লোহা আমরা চাইলে ভাঙতে পারি না, চাইলে ছিঁড়তে পারি না, চাইলে কাটতে পারি না, চাইলে কিছু করতে পারি না, ওই লোহা যদি দুনিয়ার 15 মিনিটের আগুনে জ্বলে গলে যায়, তাহলে 3000 বছর ধরে যে আগুন জাহান্নামে চলছে, ওই আগুনে আমি রবির শরীরের কি অবস্থা হবে? সেজন্য আমি আজ থেকে দুনিয়াকে তালাক দিয়ে কবর ঘুরে ফেললাম ঘরের ভিতরে। হযরতে সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ, নাম বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না, বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে অনেক কিছু করেছেন, তার মধ্যে তিনটা শুধু বলে যাব আজকে। এক, জিব্বা ধরে রাখতেন গোড়া থেকে নিজের হাতে। কিসে? সিদ্দিক আকবর নিজের হাতে জিব্বাকে বের করে এভাবে গোড়া থেকে ধরে রাখতেন সব সময়। হযরত ওমর ফারুকে আজম একদিন দেখলেন জিব্বা বোধহয় ছিঁড়ে যাবে এখন, বলে আপনি এমন কেন করছেন, জিব্বা তো ছিঁড়ে যাবে। বলে ছিঁড়ে যাক, আমার ভয় লাগতেছে এই জিব্বা যদি বন্ধুত্ব নষ্ট করে দেয়, কোন সময় আমার মুখ দিয়ে আমার রবের মনসার বাইরে কথা বের হয়ে যায়, আমার নবীর ইচ্ছার বাইরে কথা বের হয়ে যায়, এজন্য আমি জিব্বা ধরে রাখি। হ্যাঁ, আপনি আমি কিভাবে বন্ধুত্ব পাব বলেন, কেমনে হবে বন্ধুত্ব, কোথায় আমরা কত দূরে, আয় হায় হায়। হুজুর আরো একটু বলেন না, হযরতে ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা
গোটা জিন্দেগিতে কোনোদিন নতুন জামা পরেন নাই, পুরাতন জামা। তো আমার নবী বলেন আবু বকর তাজুল ইসলাম, সিদ্দিক আকবর ইসলামের মাথার মুকুট, ওয়া ওমরু হুল্লাতুল ইসলাম, ওমর হলো ইসলামের জামা। যিনি দুনিয়াতে জামা পরেন নাই ওনাকে আল্লাহ ইসলামের জামা বানিয়ে দিয়েছেন। ওয়া উসমানু ইকলিলুল ইসলাম, হযরতে উসমান গনিজুন নুরাইন ইসলামের গলার মালা, ও আলিউন তাবিবুল ইসলাম, হযরতে মাওলা আলী হলেন ইসলামের ডাক্তার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুত্ব, আল্লাহ বলছেন তুই কার পিছে ঘুরতেছিস, তুই কোন বন্ধুর জন্য পাগল হয়েছিস। আজকে আমি গাড়িতে আসার সময় আমার ফেসবুক পেজে একটা লাইভ করেছি, লাইভের বিষয় ছিল শিক্ষা সফর নাকি অশিক্ষা সফর। আপনি খেয়াল করেন আজকের দিনের যেই বন্ধুগুলো আপনার আছে, এই বন্ধুগুলো কেউ আপনার বন্ধু হয়েছে ফেসবুকে, ঠিক কিনা বলেন না? কেউ বন্ধু হয়েছে R15 দেখে দেখে, কেউ বন্ধু হয়েছে iPhone 14 দেখে দেখে, কেউ বন্ধু হয়েছে আপনার বাবার ক্ষমতা দেখে দেখে, কেউ বন্ধু হয়েছে আপনার টাকা দেখে দেখে। এবং আজকে স্কুল কলেজের বন্ধুগুলো দেখেন শিক্ষা সফরে যাচ্ছে, শিক্ষা সফরের নামে যে প্রহসন শুরু হয়েছে, যেই নষ্টামি শুরু হয়েছে, আজকে শাহপুর দরবারের এই উরস থেকে আমি গোটা বাংলাদেশে এই মেসেজ দিতে চাই। সমস্ত মিডিয়ার ভাইয়েরা এটাকে আলাদা করে কাস্ট করে ছাড়বেন যে শিক্ষা সফরের মধ্যে কি আসলে শিক্ষা পাচ্ছে নাকি অশিক্ষা পাচ্ছে, ঠিক না কুশিক্ষা পাচ্ছে, ঠিক কিনা বলেন না? শিক্ষা সফর শুরু হচ্ছে হিন্দি গান দিয়ে, ঠিক কিনা বলেন না? বলেন না? গোটা পথে বাসের মধ্যে বন্ধু আর বান্ধবীর মোহাব্বত, গোটা গাড়িতে শিক্ষকরাও অবাধ সুযোগ করে দিয়েছে, এরপরে গোটা বাসে এত নাসানাসি, কোন সময় বাস উল্টে গিয়ে খাদে পড়ে যায়, কোন সময় বাস অ্যাক্সিডেন্ট করে, তাদের কারো খবর থাকে না। শয়তান এমন ভাবে ভর করে, হ্যাঁ আরো কি হয়, আরো হয়, আমরা তো শিক্ষা সফরে গেলে আমাদেরকে ডায়েরি দেয়া হতো আর কলম দেওয়া হতো, কয়টা থানা দেখলা, কয়টা জেলা দেখলা, কয়টা নদী দেখলা, কয়টা মসজিদ দেখেছো, লিখে রাখো, পরে এগুলো আবার জিজ্ঞেস করা হতো। পুরুষদের সাথে পুরুষ শিক্ষক থাকতো, নারীদের সাথে নারী শিক্ষক থাকতো, এখন সব মিলে একাকার হয়ে গেছে। তার একটাই কারণ আমি আবিষ্কার করেছি, যত বেশি এই সমাজের যুবকরা অলি আল্লাহর দামান থেকে দূরে যাচ্ছে তত বেশি বেহায়াপনা বেড়ে যাচ্ছে। হাত তোলে বলেন ঠিক কিনা বলেন? আল্লাহর ওলির দরবারের সাথে কানেকশন যত কমতেছে বেহায়া তত বাড়তেছে, কথা ঠিক কিনা বলেন না? আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে বলবো, যে সমস্ত মানুষ বাংলাদেশে ওলি আল্লাহদের ভণ্ডামিকে নিয়ে বলতে গিয়ে হক্কানিদের বিরুদ্ধেও বলে ফেলে, এদের জিব্বা যদি টেনে ধরা না হয়, ঠিক কিনা বলেন না? ভণ্ডামির বিরুদ্ধে আমরাও বলি, অবশ্যই বলতে হবে, ঠিক কিনা বলেন? যে সমস্ত দরবারে ওই যে বলে না খাজা বাবার মোহাব্বত, কিন্তু খাজা বাবার নামে দিছে গরিবে নওয়াজ হোটেল, গাড়ির নাম দিছে খাজা পরিবহন, কিন্তু খাজা বাবার আদর্শের কিছুই নাই, ঠিক কিনা বলেন না? হোটেলের নাম গরিবে নওয়াজ হোটেল, সবচেয়ে বাসি খাবার ওখানে, এরপরে গাড়ির নাম দিছে খাজা পরিবহন, সব ধরনের বাটপারি সব ওখানে, অথচ আজকের দিনে কিছু ভণ্ডদের কারণে সত্যিকারের অলিদের বিরুদ্ধেও একদল টেকনিক্যালি বলা শুরু করছে। খবরদার, যারা হক্কানি অলি আল্লাহ
তাদের অবদানকে ছোট করে খাটো করে লুকিয়ে রেখে এই বাংলাদেশে ইসলামকে সামনে নেওয়া যাবে না, ঠিক কি না বলেন? একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। হযরতে বন্দিশা কি নামাজ না পড়ে ওলি হয়েছেন? হযরতে মোহাম্মদ পেয়ারা বাগদাদি কি তাহাজ্জুদ না পড়ে ওলি হয়েছেন? অবশ্যই না। এখন বর্তমানে মিক্স করে ফেলা হচ্ছে শাহপুর দরবারের ঐতিহ্য, শরীয়ত এবং তরিকত বরাবর, ঠিক কিনা বলেন না? বরাবর। কিন্তু একদল মানুষ এখন আমি শুনতেছি ষড়যন্ত্রে লিপ্ত, শাহপুরের ঐতিহ্যকে নষ্ট করা ষড়যন্ত্রে লিপ্ত, তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। শাহপুর শরীয়ত তরিকতের দরবার, ঠিক কিনা বলে? শাহিনশাহে শ্রীকুটের দরবারে শ্রীকুট শরীয়ত তরিকতের দরবার, যে সমস্ত দরবারে শরীয়ত তরিকত বরাবর, যেখানে আলেম ওলামাদের কদর আছে, যেখানে ইলমে দ্বীনের কদর আছে, ওলি আল্লাহর জিন্দেগির মধ্যে আল্লাহওয়ালা থাকার নিশ্চিত ইতিহাস আছে, ওই সমস্ত ওলিদের অবদানকে ছোট করে কেউ যদি বাংলাদেশে সুযোগ করতে চায় তাদেরকে সুযোগ দেওয়া হবে না, ঠিক কিনা? আবার কেউ যদি নামাজ কালাম না পড়ে ভণ্ডামি করে উরুষের নামে নারী পুরুষের নাচগান দেয় তাদেরকেও ছাড় দেওয়া হবে না, ঠিক? হাত তোলে বলেন, ঠিক কিনা বলেন? একদম ক্লিয়ার কথা মনে রাখতে হবে, আমরা ভণ্ডকে প্রশ্রয় দেব না, হককে ছোট করতে দেব না, ঠিক কিনা বাবা? যতদিন শরীয়ত তরিকত বরাবর থাকবে শাহপুর দরবারের একটা চুল কেউ ছিঁড়তে পারবে না, কোনো সন্দেহ নাই। আজ আপনি দেখেন না, এখন দেখেন এই যে দরবারের শাহজাদা নিচে বসে গেছেন, আমি অদমকে চেয়ার দিছেন, এই দৃশ্য আমি দেখেছি পাকিস্তানে, আমার মুর্শিদ কিবলা পীরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ কিবলা সিনিয়র অফ পাকিস্তান, উনি নিচে বসে থাকেন, আর যারা আলেমরা ওয়াজ করে ওনাদেরকে মিম্বরে বসিয়ে দেন। অনেক দরবারে গেলে দেখবেন আলেম মাটিতে। এজন্য শাহপুরকে মহব্বত করি। হুজুর চেয়ারে বসতে পারতেন, চেয়ার একটা ছিল, এই বিষয়গুলো দরবারের হক্কানিয়তের দলিল। নিজেকে নিজে বড় বলতে হবে না, আল্লাহ বড় করে ফেলবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না? আমার আল্লাহ বলছেন নাহনু আউলিয়াউকুম, প্লিজ আমার দিকে, শেষ সময় শেষের দিকে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ তোমাদের বন্ধু, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, সেখানে তোমাদের জন্য রাখা আছে যা তোমরা চাও, সব আছে, নুজুলাম মিন গফুরির রহিম, এটা হলো তোমার রবের পক্ষ থেকে অত্যন্ত দামি মেহমানদারি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তো ওনারা কেমনে, শাহজালালি এমনই কেমনে, শাহ পরানের এই দাম কেন, শাহ আলী বাগদাদির এই ইজ্জত কেন, বন্দিশার এই সম্মান কেন, এত ইজ্জত কেন? হ্যাঁ, আমার নবী বলছেন ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান, আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু মানুষ থাকবে, মা হুম বি আম্বিয়া, যারা নবীও নন ওয়ালা সুহাদা, যারা শহীদ নন, ইউগবিতুহুমুল আম্বিয়াউ ওয়াস সুহাদাউ ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা, তাদের মকাম দেখে নবীগণ শহীদগণ আল্লাহর দরবারে বলবে আল্লাহ এরা কারা? সুবহানাল্লাহ বলেন না ভাইজান, আল্লাহ এরা কারা, এদের মকাম এত উঁচুতে কেন,
এদের তো নবীও নয়, এরা তো শহীদও নয়, এত উঁচুতে কেন? তো আমার নবী বলছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, কালু তুখবিরনা মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী একটু খবর দেন না তারা কারা? আমার নবী বলেন, হুম কৌমুন তাহাব্বু বিরুহিল্লাহ আলা গাইর আরহামিন বাইনাহুম ওয়া আমওয়ালিন ইয়াতাতাউনাহা ফাওয়াল্লাহি ইন্না উজুহাহুম লানূরুন ওয়া ইন্নাহুম আলা নূরিন। তারা ও সমস্ত ব্যক্তি যারা কোনো আত্মীয়তার সম্পর্ক ছাড়া আল্লাহর বান্দাকে ভালোবাসে, কোন ব্যবসায়িক লেনদেন ছাড়া আল্লাহর বান্দাকে ভালোবাসে, বলে ফাওয়াল্লাহে আল্লাহ শপথ, ইন্না উজুহাহুম লানূরুন, তাদের চেহারা থাকবে কিয়ামতের মাঠে নূরানি। ওয়া ইন্নাহুম আলা নূরিন, তারা থাকবে নূরের উপরে। ভাই সুবহানাল্লাহ, জোরে বলেন, লা ইয়াখাফুনা ইযা খাফান নাস, যখন দুনিয়ার সবাই ভয়ভীত থাকবে কিয়ামতের মাঠে, ওনারা তখন ভয় পাবে না। ওয়ালা ইয়াহজানুনা ইযা খাযিনান নাস, যখন সবাই চিন্তিত কিয়ামতের মাঠে, ওনারা কোন আল্লাহর প্রিয়জন হতে চান, আল্লাহর সাথে মহব্বত গভীর করতে চান, তাহলে আল্লাহর বান্দাকে ভালোবাসতে হবে নিঃস্বার্থভাবে, ঠিক কিনা বলেন না? কোনো আত্মীয়তা থাকতে পারবে? আত্মীয়তা থাকলে তো আরো বেশি ভালো কথা, আত্মীয়তা ছাড়া আল্লাহর বান্দাকে ভালোবাসতে হবে। আত্মীয়র সাথে কি করবে সেটা আরো অনেক বেশি ফজিলত, সুবহানাল্লাহ বলেন। কোন ব্যবসায়িক লেনদেন ছাড়া ভালোবাসতে হবে। এরপরে আর একটা হাদিস, হাদিসে কুদসি, আমার আল্লাহ বলছেন, কালাল্লাহু তাআলা ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া ওয়াল মুতাজাবিরিনা ফিয়া, চার ধরনের ব্যক্তির জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। চার ক্যাটাগরির ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ ভালোবাসবেন বলে ওয়াদা করেছেন, সুবহানাল্লাহ বলেন, ওনাদের জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব। এক, যারা একে অপরের পাশে আল্লাহর জন্য বসে। এই যে আজকে আপনারা পাশাপাশি বসলেন কার জন্য? এই যে আজকে আমরা পাশাপাশি বসলাম, এখানে রাজনৈতিক কোনো প্রোগ্রাম হচ্ছে? ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, টোটাল বৈঠকটা হলো আল্লাহর জন্য। তো এই মজলিসে আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ বলেন। ওয়াল, যারা একে অপর পাশে বসে, ওয়াল মুতাজালিসিনা ফিয়া, প্রথমটা হলো মুতাহাব্বিনা ফিয়া, যারা একে অপরকে ভালোবাসে, যে আমি আসার সাথে সাথে আমাকে যে আপনারা জড়িয়ে ধরলেন, আমি কাউকে জীবনেও দেখি না এরকম লোক আছে, আমাকে চুমু দিলেন, আমার হাতে চুমু দিলেন, মোবাইল একটা ছবি রেখে দিলেন স্মৃতি হিসেবে, এই যে ভালোবাসা দেখালেন, আমি কি ইলেকশন করতেছি? আমি কি আপনাদেরকে টাকা দিয়েছি? আপনারা কি আমাকে কিছু দিয়েছেন? টোটাল ভালোবাসাটা হলো শুধুমাত্র আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য ভালোবাসা যেটা, এটা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না, এটা এক জায়গায় পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে। ঠিক, আল্লাহর জন্য ভালোবাসা প্র্যাকটিস করতে হলে আল্লাহর ওলির দরবারে আসতে হবে, সুবহানাল্লাহ বলেন বলেন বলেন। এরপরে ওয়াল মুতাবাযিলিনা ফিয়া, যারা একে অপরের জন্য খরচ করে। এখানে তাবরুক আছেন আজকে? কি আছে হুজুর? সবাই খাবে নাকি? সবাই খাবেন, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, অনেক মাশাআল্লাহ। তো এই যে তাবরুক আপনারা খাবেন না, দেখেন বাংলাদেশে বর্তমানে বিয়ে বাড়িতে যান ইসলাম পাবেন না, ক্লিয়ার কথা বলেন না, ঠিক কিনা? মেজবানের বাড়িতে যান ইসলাম নাই। কেন হুজুর ইসলাম নাই? দেখবেন মেজবানের টেবিলে গেলে ইশারা হবে, এক টেবিলে এক প্লে এক এক বাটি, আবার আরেক টেবিলে দেখবেন কথা বলেন না, ঠিক কিনা? আবার আরেক জায়গায় দেখবেন এক টেবিলে না নিচে বয়,
ঠিক কিনা বলেন না? এই পোলা প্যান্ট গাছতলে বসাই দাও, এরকম এক টেবিল আছে না? তো ইসলাম কি সেটা সুযোগ দিয়েছে এরকম করার? সবাইকে সমান চোখে দেখতে হবে কি হবে না? এরপরে বিয়ে বাড়িতে যান, বিয়ে বাড়িতে গেলে দেখবেন বর্তমানে যে বিয়ে বাড়ি গরিবরা যাওয়ার কোনো সুযোগ, এমন কমিউনিটি সেন্টার বানাইছে যেখানে গাড়ি না থাকলে কেউ বয়ে ঢুকতে পারবে না, ভালো দামি কাপড় না থাকলে ঢুকার সুযোগ নাই, গরিবরা খাওয়ার কোনো সুযোগ নাই, কেউ এক পিস পায় না, আবার কাউকে তিন পিস দেওয়া হয়, বস হলে কয় পিস, তিন পিস, নর্মাল হলে এক পিস। এই বাংলাদেশে দুই জায়গার মধ্যে এখনো খাবারের ভিতরে ইসলাম আছে, একটা হলো নবীর মিলাদে আর একটা অলির উরসে, ঠিক কিনা? কথা ঠিক কিনা? দুইটা জায়গায় এখনো খাবারের ক্ষেত্রে ইসলাম পাবেন, একটা মিলাদুন্নবীতে আর একটা আল্লাহর অলির উরসে। সুবহানাল্লাহ বলেন। তো এখানে যে ওনারা খরচ করবেন, আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাদেরকে খাওয়াবেন, আপনারা কি ওনাদের আত্মীয়? আমরা কি ইনাদের আত্মীয়? ইনারা কি আমাদের সাথে ব্যবসায়িক লেনদেন আছে? নাই, শুধুমাত্র আল্লাহর জন্য এই খরচ, এই প্যান্ডেল, এই স্টেজ, এই টোটাল যে খরচ, এটা কার জন্য? আল্লাহর জন্য। তো এই খরচ যিনি করবেন আল্লাহর জন্য, তার জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব। এরপরে ওয়াল মুতাজাবিরিনা ফিয়া, যারা একে অপরকে দেখতে যায়, দেখতে যায়, দেখতে যায়, তাদের জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। দর্শক, আল্লাহুম্মা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রিয় হওয়ার জন্য চারটা শর্ত পেলেন এক হাদিসে, দুইটা পেলেন আর এক হাদিসে, মোট ছয়টা। এই ছয়টা বলতে পারলে পুরস্কার আছে হাতে, রেডি? আবার ছয়টা বলতেছি, যে দাঁড়িয়ে মুখস্থ বলে দেবে তাকে গিফট দেওয়া হবে এখান থেকে। প্রথম হাদিসের দুইটা বলেছিলাম, একটা হলো আল্লাহর বান্দাকে ভালোবাসতে হবে কোনো আত্মীয়তা ছাড়া, এক। দুই, আল্লাহর বান্দাদেরকে ভালোবাসতে হবে কোনো ব্যবসায়িক লেনদেন ছাড়া, ক্লিয়ার তো? প্রথম হাদিসের অনুযায়ী দুইটা, দ্বিতীয় হাদিসের চারটা। একটা হলো আল্লাহর বান্দাকে ভালোবাসতে হবে শুধু আল্লাহ পাওয়ার জন্য, দুই নম্বর আল্লাহকে খুশি করার জন্য তার বান্দার পাশে বসতে হবে, তিন নম্বর আল্লাহকে খুশি করার জন্য তার বান্দার জন্য খরচ করতে হবে, চার নম্বর আল্লাহকে খুশি করার জন্য তার বান্দাকে দেখতে যেতে হবে। আচ্ছা, প্রথম দুইটা রাখলাম, পরের সাইডটা কেউ মুখস্থ বলতে পারবেন? হ্যাঁ বলো। এক, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আরেকটা কি? একটা রয়ে গেছে, খরচ করতে হবে। মারহাবা ধরে বলেন। একটা পুরস্কার দিয়ে দেন, আপনি দেন। মারহাবা, জোরে বলেন মারহাবা। এভাবে উরস হতে হবে। এবার আরেকটা হাদিস বলবো, দশটা সময় আছে নি, আছে নি? শোক বড় বড় তাকে চিন্তা আমার দিকে ভয় লাগতেছে তো। আল্লাহুম্মা সাল্লি সুবহানাল্লাহ, জোরে বলেন। আর একটা হাদিসে দশটা জিনিস বলবো, যদি মুখস্থ বলতে পারেন পুরস্কার রেডি আছে, ইনশাআল্লাহ বলেন। এক, লা তুশরিক বিল্লাহি শাইয়ান।
কখনো আল্লাহর সাথে শিরিক করা যাবে না। যদি কেউ তোমাকে জবে করে দেয় অথবা আগুনে ফেলে দেয়, শিরিক করা যাবে না। সিজদা দিব কাকে? আল্লাহকে। আরো জোরে কাকে? আল্লাহকে। আরো জোরে আল্লাহকে। এক ফুল দিব কাকে? ওলিকে বলেন না কাকে? আরো জোরে চুমু দিব কোথায়? কিল্লাই জানেননি? আল্লাহরে ফুল দেওয়া যায়? দিতে পারবেন কোনোদিন? আমি বলতেছি আল্লাহকে ফুল দেওয়ার সুযোগ আছে? আমাদের বর্তমান যুব সমাজকে অনেকে শিরিক বলে বলে মাথা ঘুরে দিচ্ছে, তাদেরকে যুক্তি দিয়ে বুঝাই দিবেন আল্লাহর, আল্লাহ রব্বুল আলামিনকে কেউ ফুল দিতে পারবে? চুমু দিতে পারবে? যেটা আল্লাহকে করা যায় না এটা বান্দাকে করতে হয়, যাতে বোঝানো যায় এটা আল্লাহ না আল্লাহর বান্দা। কিন্তু সিজদা দেওয়া যায় কাকে? সেজন্য অন্য কাউকে দেওয়া যাবে? ক্লিয়ার? ক্লিয়ার তো? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। এক, দুই, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। কখনো বাবা মায়ের বিরুদ্ধে যাওয়া যাবে না। যদি তারা ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, এর পরেও বাবা মায়ের সামনে এসে মুশকি হেসে মহব্বত করতে হবে। কয়টা গেল? তিন, ওয়ালা তাত্রুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। ফরজ নামাজ কোনো ভাবে কোনো যুক্তিতে কোনো কারণে তরক করা যাবে না, ঠিক কিনা বলেন না? কয়টা গেছে? ফরজ নামাজ তরক করবেন, আল্লাহর জিম্মা উঠে যাবে আপনার উপর থেকে। আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন, আপনি আগুনে পুড়ে যেতে পারেন, আপনি মাটি ধসে ধ্বংস হয়ে যেতে পারেন, আল্লাহর জিম্মা থাকবে? তিন, চার, ওয়ালা তাশরিবান্নাল খামরা, কখনো শরাব পান করা যাবে না। পাঁচ, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, সকল রকমের গুনাহ থেকে দূরে থাকতে হবে। কয়টা গেছে? ছয়, ওয়া ইয়াকা ওয়াল ফিরারা আনিজ জুহফি, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না। ক্লিয়ার তো? সাত, ওয়া ইযা আসাবান নাসু মুতানুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, যদি তুমি মহামারীতে পড়ে যাও, কোন ভয়ঙ্কর সমস্যায় এলাকায় পড়ে যাও, এলাকা ছেড়ে যাওয়া যাবে না। আট, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, পরিবারের জন্য খরচ করতে হবে সাধ্য মতো। নয়, ওয়ালা তারফা আসাকা আদাবান, সন্তানের পিঠের উপর থেকে শাসনের ব্যাত তুলে নেওয়া যাবে। দশ, ওয়া আখিফ হুম ফিল্লাহ, সন্তানকে আল্লাহর ভয় দেখাতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আজকের উরস কমিটি আমার শাহজাদা হুজুরদেরকে অনুরোধ করে যাব, এতগুলো স্কলার যখন আনতেছেন প্রত্যেককে একটা বিষয় দিয়ে দেওয়া উচিত নির্ধারিত, যাতে করে আমাদের এই পীর ভাইয়েরা মুহিব্বিন মুতাআল্লিকিন বছরে একবার এসে কিছু তথ্য যেন নিয়ে যেতে পারে এখান থেকে। সবাই একই রকম কথা বললে ওনারা বঞ্চিত হবে। সেজন্য আমি একটা টপিকে আজকে যাচ্ছি, আশা করি আমার কথাগুলো দরবারের কথা হবে। আমি যে বিষয়গুলো দিচ্ছি তরিকত পন্থীদের, এগুলো আমল করার দরকার আছে না নাই বলেন? আছে না নাই? এক, শিরিক করা যাবে না। দুই, বাবা মার বিরুদ্ধে যাওয়া যাবে না। তিন, নামাজ ছাড়া যাবে না। চার, গুনাহ করা যাবে না। পাঁচ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না। ছয়, আচ্ছা একটা একটা পাসের মধ্যে একটা আছে, শরাব পান করা যাবে না। ছয়, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না। সাত, মহামারী ছেড়ে চলে যাওয়া যাবে না। আট, পরিবারের জন্য খরচ করতে। নয়, সন্তানকে শাসন করতে। দশ, সন্তানকে আল্লাহর ভয় দেখাতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই দশটাকে মুখস্থ করতে পেরেছেন? আমার আরো আজ আমি বলছি এই কথাটা, কে পারবা? কে দাঁড়াও দেখি, বলো কাছে আসো, মারহাবা বলেন। মারহাবা, আপনার ছাত্র নি? আচ্ছা বলো, দশটা বলে দাও।
শিরিক শিরিক করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, এটা ছিল, এটা ছিল ফরঈ, এটা সাইড বিষয় ছিল। বসো, তুমি পারবা? হ্যাঁ আসো, ঠিক আছে, তুমি বসো, আবার শিখে নিও, আবার বলবো। আলেমরা বসে আছে স্টেজে, মারহাবা বলেন। হ্যাঁ দ্রুত, শিরিক করা যাবে না, অবাধ্য হওয়া যাবে না, ফরজ নামাজ তরক করা যাবে না, গুনার কাজ করা যাবে না, মাদক সেবন করা যাবে না, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না, মহামারীর সময় এলাকা ছেড়ে যাওয়া যাবে না, পরিবারের জন্য খরচ করতে হবে, সন্তানের উপর থেকে সাধারণ তুলে নেওয়া যাবে না, লাস্ট কি আল্লাহর ভয় দেখাতে হবে। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে গাউসিয়া, উরসে হযরতে বন্দিশা, উরসে মোহাম্মদ বিলাল কাদেরী, মারহাবা, মারহাবা, মারহাবা। এভাবেই উরসগুলো হোক ছাত্রদের শিকার একটা প্রাণ কেন্দ্র। মারহাবা বলেন, দরকার আছে না নাই? আর বলবো, আর বলবো, তাহলে আর ছয়টা বলি। জিসকে বসিলে সে বনি হো হাশমি, এই গোটা জগৎ জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ, তিনি আরবি, তিনি আরবি আর হাশমি আর মক্কি মদানী, তিনি আমার নবী, আমার নবী, নবী, তিনি আমার নবী, আমার নবী, আমাদের নবী, মুজ্জাম্মিল ইয়াসিন ও মুদাসির বহিতহা, ক্যা ক্যা নয়ে আলকাব সে মৌলা নে পুকারা, ক্যা শান হ্যায়, ক্যা শান হ্যায় উসকি কে জো উম্মি লকবি হ্যায়।